অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। আগামী জুন মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন মমতা। সেখানে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা করার পাশাপাশি লন্ডন স্কুল অব ইকোনমিক্সের পড়ুয়াদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তার। এই প্রথম নয়, আগেও অক্সফোর্ডের তরফে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু কেন্দ্রের অসহযোগিতার কারণে সেখানে যেতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়, এমন তাই অভিযোগ করা হয়। তবে এবার তিনি সেখানে যাবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সংগ্রাম, রাজনৈতিক জীবনের উত্থান পতনের কাহিনী তাদের মুগ্ধ করেছে। তারা চান এখানকার পড়ুয়াদের সঙ্গে তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করুন। ইংল্যান্ড সহ বিশ্বের নানা দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় তথা বাঙালি পড়ুয়ারা রয়েছে। অক্সফোর্ডেও বাঙালি পড়ুয়ার সংখ্যা কম নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত, মমতা বন্দ্যোপাধ্যায় এসে বক্তব্য রাখলে পড়ুয়ারা আরও বেশি করে উদ্বুদ্ধ হবে। এবার মুখ্যমন্ত্রী নিজেও চান পড়ুয়াদের সঙ্গে আলাপ আলোচনা করতে, তাই তিনি অক্সফোর্ড যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সোমবার ভবানীপুর মডার্ন স্কুলের উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতার রাজারহাটেও একটি নতুন শাখার ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন তিনি, যার নাম স্নায়ুতীর্থ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। আগামী জুন মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন মমতা। সেখানে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা করার পাশাপাশি লন্ডন স্কুল অব ইকোনমিক্সের পড়ুয়াদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তার। এই প্রথম নয়, আগেও অক্সফোর্ডের তরফে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু কেন্দ্রের অসহযোগিতার কারণে সেখানে যেতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়, এমন তাই অভিযোগ করা হয়। তবে এবার তিনি সেখানে যাবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সংগ্রাম, রাজনৈতিক জীবনের উত্থান পতনের কাহিনী তাদের মুগ্ধ করেছে। তারা চান এখানকার পড়ুয়াদের সঙ্গে তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করুন। ইংল্যান্ড সহ বিশ্বের নানা দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় তথা বাঙালি পড়ুয়ারা রয়েছে। অক্সফোর্ডেও বাঙালি পড়ুয়ার সংখ্যা কম নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত, মমতা বন্দ্যোপাধ্যায় এসে বক্তব্য রাখলে পড়ুয়ারা আরও বেশি করে উদ্বুদ্ধ হবে। এবার মুখ্যমন্ত্রী নিজেও চান পড়ুয়াদের সঙ্গে আলাপ আলোচনা করতে, তাই তিনি অক্সফোর্ড যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সোমবার ভবানীপুর মডার্ন স্কুলের উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতার রাজারহাটেও একটি নতুন শাখার ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন তিনি, যার নাম স্নায়ুতীর্থ।